এঙ্গেজমেন্ট অ্যাড দেওয়ার পর আসলে এঙ্গেজমেন্ট অ্যাডের আউটপুটটাকে সেটাও কিন্তু আমাদের দেখানো উচিত। তো এখন আমি দেখাবো, এর আগে আমি যে এঙ্গেজমেন্ট অ্যাডটি দিয়েছিলাম সেই এঙ্গেজমেন্ট অ্যাডের আউটপুট কী এবং কীভাবে আমরা আরও ভালোভাবে কাউন্টিং করতে পারি, এবং আরও কিছু অ্যাডভার্টাইজমেন্টের আমরা দিয়েছিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ অ্যাড, এগুলোর সাথে আমরা কম্পেয়ার স্টেপ বাই স্টেপ দেখব। তো এখন আমার মূল কাজ হচ্ছে দেখানো যে অ্যাডটি আমি দিয়েছিলাম এঙ্গেজমেন্ট অ্যাড $2-এর জন্য, সেই $2 দিয়ে আমার আসলে আউটপুটটা কী আসলো। সো আমি যদি একটু ওপেন করি আমার অ্যাডটা, এটা ছিল আমার অ্যাড, তো এই এঙ্গেজমেন্ট অ্যাড আমি দিয়েছিলাম। এটা ওপেন করি, এটার মধ্যে যাই, একটু ক্লিক করি, দেখতে পাচ্ছি। তো এই এঙ্গেজমেন্ট অ্যাডে কি আসছে, এঙ্গেজমেন্ট অ্যাডে আমার $2 খরচ হয়েছে। এটা আমার এতগুলো এঙ্গেজমেন্ট এসেছে, 990টা এঙ্গেজমেন্ট এসেছে, 3,796টা আমার রিচ হয়েছে, ইমপ্রেশন হয়েছে এত, এবং কস্ট পার রেজাল্ট হচ্ছে এত এঙ্গেজমেন্ট অ্যাড। তো আমার এই পোস্টার মধ্যে কিন্তু একটা বাটন ছিল, হোয়াটসঅ্যাপের বাটন, হোয়াটসঅ্যাপে সরাসরি কানেক্ট হওয়ার জন্য। তো আমার এই হোয়াটসঅ্যাপে কিংবা পোস্ট এঙ্গেজমেন্ট রিলেটেড ক্লিক কতগুলি পড়লো আর সেগুলো আমার দেখা দরকার, এই জন্য আমি একটু চেঞ্জ করি এইটাকে, রিপোর্টিং সিস্টেমটাকে একটু আমি এঙ্গেজমেন্ট নিয়ে যাই এঙ্গেজমেন্টে। তো এখানে দেখবো যে 53টা রিয়াকশন পড়েছে, পোস্ট রিয়াকশন, 3টা কমেন্টস পড়েছে, কোনো পোস্ট সেভ হয়নি, পোস্ট শেয়ার হয়েছে 2টো, লিঙ্কে ক্লিক পড়েছে 7টা লিঙ্ক ক্লিকে পড়েছে, তার মানে 7 জন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে আমাদের 7 জন মেসেজ করেছে। আমি দেখাই একটু পোস্টটা আপনাদের, পোস্টটা কেমন ছিল আমাদের, আমাদের পোস্ট এরকম ছিল, এই যে হোয়াটসঅ্যাপ এরকমভাবে আমাদের পোস্টটা ছিল। তো এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে আমাদের 7টা ক্লিক পড়েছে, তার মানে 7 জন কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। এখন এখান থেকে যদি একটা প্রোডাক্ট আমাদের সেল যায়, আমাদের এনাফ, $2 আমরা একটা প্রোডাক্ট সেলের জন্য অ্যাডভার্টাইজ, যদিও বা এই যে টি সোল্ড ওদের এক একটা প্রোডাক্ট সেলের জন্য বাজেট হচ্ছে $5 করে, ওরা মার্কেটিং বাজেট করে একটা প্রোডাক্ট সেলের জন্য $5 করে, এবং ওদের মার্কেটিং বাজেট হিউজ। সো যদি আপনি $2 একটা প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এটা অনেক, তার আমি মনে করি 7 জন যেহেতু কমেন্টস করেছে, প্রোডাক্ট মাস্ট বি সেল যাবে, প্রোডাক্ট মাস্ট বি সেল যাবে। ওকে, সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যদি চাই এটাকে কন্টিনিউ করবো, এটার বাজেটটা আমরা বাড়াই দিতে পারি, এটা কন্টিনিউ করার জন্য এই যে অ্যাড সেটে যাব, অ্যাড সেটে গিয়ে আমি আবার রেগুলার ফর্মে ফিরে আসি, ডিফল্টে এটাকে আমরা যারা বাড়াই দিতে পারি, কত করে দেবো, আমি যাচ্ছি পার ডে আমি দেবো হচ্ছে $20, পার ডে আমি $20 দেবো, আমি বাড়াই দিলাম, এখন এটা পার ডে $20 অ্যাড চলবে, পার ডে $20 অ্যাড চলবে। যদি আপনি চান যে না, এর আগে যেরকম আমি হচ্ছে ফেসবুক পেজ লাইকের জন্য মাল্টিপল অ্যাড সেট তৈরি করেছিলাম, আপনি চাইলে এখন মাল্টিপল অ্যাড সেট তৈরি করতে পারেন, যেমন এই অ্যাডটা আমি টার্গেটিং করেছি ইন্টারেস্টের উপর, আমি আপনি প্রোডাক্ট বেজের উপর টার্গেট করতে পারেন ডুপ্লিকেট করে, সেমভাবে ডুপ্লিকেট করবেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন টাইপের অন্যান্য জেন্ডার ওয়াইজ কিংবা ক্যাটাগরি, সরি, জেন্ডার ওয়াইজ, বিহেভিয়ার ওয়াইজ আপনি কিন্তু টার্গেটটা করতে পারেন, ডিটেল টার্গেটিংটা, দেন আপনি দুইটার মধ্যে কম্পেয়ার করলেন যে কোনটা ভালো কোনটা খারাপ। একের অধিক যদি কোনো অ্যাডস কিংবা অ্যাড সেট নিয়ে আপনি কাজ করেন, তাহলে সেটা একটা কম্পেয়ার দেখা যায় যে আসলে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে। তো আশা করি এর আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, পেজ লাইকের জন্য আমি যে এবি টেস্টিংটা করার চেষ্টা করেছি ম্যানুয়ালি, তো আপনারা ওটা দেখলে এটাও বুঝতে পারবেন। ওকে, সো আমাদের তাহলে যে এই অ্যাডটা যে কমপ্লিটলি দেখলাম, এটি ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড, ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাডের যে আউটপুট, তো এটা দেখার পর আমি মনে করি যে আপনাদের উচিত প্রত্যেকের একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করা। সো রেডি সেট গো প্ল্যানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য ট্রাই করুন, অবশ্যই আপনারা নিজেরা যখন কাজ করবেন তো দেখা, দেখে দেখে কাজ করা আর হচ্ছে নিজে প্র্যাকটিক্যালি কাজ করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য থাকে। যদি আপনি ফেসবুকে প্রো লেভেলের মার্কেটার হতে চান, আপনাকে মাল্টিপল ক্লায়েন্টের হ্যান্ডেল করার অভিজ্ঞতা যদি দরকার পড়ে, তাহলে আপনার নিজেকে আগে নিজে অ্যাডভার্টাইজমেন্ট রান করে যাচাই করতে হবে আপনি কতটুকু পারেন, তাই না? তো ফাইবার হোক, আপওয়ার হোক, লোকাল ক্লায়েন্ট হোক, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, কিংবা নিজের বিজনেস স্টার্টআপের জন্য হোক, কোনো ফ্রেন্ডকে হেল্প করার জন্যই হোক না কেন, শখের বর্ষে অনেকে শেখে ফেসবুক মার্কেটিং। তো যারাই কাজ করবেন, প্র্যাকটিক্যালি কাজ না করার আগ পর্যন্ত আপনি কাজ বুঝবেন না। মনে রাখবেন, এই একটা লেসন কমপ্লিট করা আপনার ডেস্টিনেশন না, ডেস্টিনেশন হচ্ছে আপনাকে এক্সপার্ট হতে হবে, যদি এক্সপার্ট হতে হয় অবশ্যই আপনাকে কাজ কন্টিনিউসলি করতে হবে।
তো আর কোনো কথা চিন্তা না করে আপনি স্টার্ট করুন। যদি কোনো কিছু আপনার ভুল হয়, যদি কোনো কিছু ভুলে যেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আগে পিছিয়ে করে দেখবেন, তাহলে আপনার জন্য আরো বেশি বেটার হবে। আর যদি কোনো প্রবলেম থাকে, তাহলে নিচে তো কমেন্টস বক্সে আমাদেরকে জানাতেই পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।